শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখন বাজে হচ্ছে সকাল নয়টা বাবু হচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছে তো ও ওঠার পরই হচ্ছে আমি হচ্ছে মশারিটা খুলতেছি বিছনা পাতা সব কিছু হচ্ছে এখন বেড টেড উঠাবো তো সিম্পলি বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে তো একটু বিরক্ত দুষ্টামি একটু করি সেও একটু করতেছিল তো ওকে হচ্ছে ফ্রেশ করব তো তার আগে হচ্ছে খেলতা বেড টেড সব কিছু সুন্দর করে একটু গুছিয়ে নিই তো তারপর হচ্ছে কথা হচ্ছে আর তারপর হচ্ছে শিবাদ বাবুকে তো খাওয়ানোর কাজও আছে তো বাবুটা ওটা হচ্ছে সুন্দর দাঁতগুলো দিয়ে হচ্ছে আমাকে হাসি দিয়ে দেখাচ্ছে আর এটা বলতেছে যে এটা কি এটা হচ্ছে গেঞ্জি তো সেইভাবে হচ্ছে আমি আগে বিছনা খাতায় সব কিছু বেটে গোছাবো কারণ হচ্ছে সে যেহেতু পরে উঠে তো এরপর হচ্ছে আমি সব কিছু ঘুষ গাছ করবো তো শ্রীপাতবাবু যেহেতু এখন উঠলো তো আমি যেহেতু বেশ আগে উঠেছি তো আমি হচ্ছে কিছু কাজ একটু এগিয়ে রেখেছি কাজ বলতে যেমন হচ্ছে কি রান্না করব। সেগুলো হচ্ছে কাটাকুটি করে মশলাটা বেটি সুন্দর করে রেখে দিয়েছি তো আজকে একটু ভিন্ন স্টাইলে হচ্ছে একটা তরকারি রান্না করব তো রেসিপিটি হচ্ছে স্কিপ না করে দেখতে হবে তো একে হচ্ছে আমি বিছানা চাদর সুন্দর করে ভাস করে নিচ্ছি আর তারপর হচ্ছে সিম্পলি হয় কি চাদরটা হচ্ছে রাতেই আমি বিছানাতে বিষাই আর যেহেতু অয়েল ক্লথের পরে সারা রাতটা হচ্ছে ঘুমোতে খুব একটা কমফোর্টেবল লাগে না এই জন্য হচ্ছে গুছিয়ে থাকি কিন্তু সারাদিন যেহেতু বাবু বিছনার উপর থাকে খেলা করে অনেক সময় হিসু করে দেয় এই জন্য আমি বিছনার চাদর সারাদিনে রাখি না আর রাখলে হচ্ছে এলোমেলো করে ফেলবে এক এক জায়গায় থাকবে না তো বেডটার সুন্দর করে গোছানোর পর এই যে বাবুর কিছু কাপড় আছে আর আমাদেরও আছে সবগুলো হচ্ছে ভালো করে ভাস করে রেখে দিলাম এখন এগুলো হচ্ছে জায়গা মতো রেখে দিব আর গতকাল দিয়েছিলাম যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয় জানতে চাইবেন যে পরবর্তীতে আপডেট কি হলো জুলির তো সেটা অবশ্যই জানাবো ভিডিও তার জন্য হচ্ছে সঙ্গেই থাকুন তো শিবাদবাবুকে হচ্ছে ফ্রেশ করে নিয়ে আসলাম তো হচ্ছে মুখটুক মসতে যাচ্ছিলো না তো ওকে হচ্ছে এখন খাবো খাওয়াবো তো সুজিটাও গরম করে নিয়েছি তো এমনিতে তো খেতে চাইবে না তো একটুখানি বুদ্ধি খাটালাম সেটা হচ্ছে ওর আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে বই তো বইটা সামনে দিলে হয় কি ও হচ্ছে এটা ওটা ছবি দেখে আর জিজ্ঞেস করে সেই ফাঁকে হচ্ছে আমি ওকে খাবারটা খাইয়ে দিতে পারি তো সিম্পলি যে বই দিয়ে দিলাম সামনে আর ওর প্রশ্ন ওর বান শুরু হয়ে গেল এটা কি ওটা কি আমিও সেই সাথে বলে দিচ্ছি যে এটা এই তা ওটা ওটা আর সে ফাঁকে ফাঁকে হচ্ছে ওকে সুজিটা খাইয়ে দিচ্ছি তো ওর আব্বু তো সকালবেলা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে তো আমার নাস্তা করা এখনো হয়নি তো বাবুকে খাওয়ানো শেষ হলে হচ্ছে জুলি আসছিল এসে একটু পরামর্শ করতেছিল তো ও হচ্ছে ওদের ফ্যামিলি থেকে জানিয়েছে যে সে হচ্ছে তার হাজব্যান্ডের কাছে চলে যেতে চায় তো ফ্যামিলি থেকে এত পরিমাণে হচ্ছে ওর অবস্থা খারাপ যে তারা বলেছে যে যেতে চাইলে চলে যা। কিন্তু তারপরেও জানি না কেন জানি একটা ভয় কাজ করেই থাকে তো ও হচ্ছে আজকে সকালে অনেকবার এসেছে অনেক টাইম থেকেছে কারণ ওর মনের ভিতরে কী হচ্ছে আমার থেকে ওর টেনশন তো অনেক বেশি তো ওর মতো করতেছে কিন্তু আসলে শুধু ওকে নিয়ে পড়ে থাকলে তো হবে না কারণ আমার অনেক কাজ থাকে সংসারে তারপর ওকে হেল্প করতেছি তো ওর মতো আসছিল। সিপাতকে নিয়ে একটু এটা ওটা কথা বলতেছিল ও এবং ওর কাপড় চুপড়ও এনে এক ফাঁকে রেখে গেছে তো আমার একটু ভয় ভয় লাগতেছিল তো একদিকে ভাবতেছি এটা তো কোনো বেআইনি কাজ নয় যে একটা মেয়ে তার হাজব্যান্ডের সাথে তার স্বামীর বাড়িতে পরবর্তীতে সবই ঠিক হয়ে যাবে তো আমি হচ্ছে যেহেতু দুটা রুটি ছিল তো ফ্রোজেন করাই দুইটা রুটি ছিল তো তার সাথে আমি আর একটু আটা গুলিয়ে দুইটা গোলা রুটি করে নিলাম ওর চারটা ছিল ডাউল তো ডাউলটাও গরম করে নিলাম ওকে সাথে নিয়ে হচ্ছে নাস্তাটা খেয়ে নিই আর তারপর হচ্ছে কি রান্না বাড়া করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটি না নাটেনি পুরোটাই দেখতে থাকুন তো বাবু হচ্ছে ঘুম থেকে ওঠার আগেই হচ্ছে আমি এই যে মিষ্টি কুমড়া কেটে রেখে দিয়েছিলাম এখন সব কিছু ধুয়ে নিলাম আর এখানে মশলাটাও কেটে নিয়েছিলাম সাথে কিছু মসুরির ডালও ভিজিয়ে রেখেছিলাম তো ভিন্ন রকম করে রান্না যেটা বললাম সেটা হচ্ছে এই মুসুরির ডাল দিয়ে আমি বড়া করব বড়া করে হচ্ছে আমি সেটা তরকারির ভিতর দেবো আর হচ্ছে পেঁপে ভত্তা দিলাম আর সাথে আলু ভত্তা দিলাম তো এই যে আমি হচ্ছে ডালটা সুন্দর করে বেটে নিয়েছি সাথে একটু পেঁয়াজ কুচি দিলাম সাথে দিলাম রসুন আর কাঁচামরিচ বাটা আর লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে যেভাবে হচ্ছে আমরা বড়া করে খাই সেভাবেই বড়া করব। আর সেটা হচ্ছে আমি মিষ্টি কুমড়ার সাথে হচ্ছে মাছ দিয়ে রান্না করবো তো এভাবেই হচ্ছে কয়েকদিন ধরে আমার খেতে খুব মন যাচ্ছিলো তো আজকেই করে ফেললাম তো সব কিছু হচ্ছে যে সুন্দর করে মাখানো হয়ে গেল আর এখন হচ্ছে সব কিছু ভেজে নেব সাথে হচ্ছে মাছটাও ভেজে নেব মাছটাও ধুয়ে হলুদ লবণ লাগিয়েছি আগে বড়াগুলো ভেজে তারপর হচ্ছে মাছটা ভাজবো তা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো সব কিছুর ভিতর দিয়ে হচ্ছে আমি বাড়িতে আর তেমন যোগাযোগ করতে পারিনি আর জানি না বাড়িতে কী দেখি আপুরা আসছে ভাইয়ার বিয়ের কি দেখি হচ্ছে দেখতে গেছি কি না কোনো কিছু কোনো ইনফরমেশন হচ্ছে এখন অবধি পাইনি সময় সময়ও পাইনি ফোন নিয়ে আর ফোনে হচ্ছে টাকাও নাই আর দেখি আব্বা কখন যোগাযোগ করে তখনই সব কিছু জানতে পারবো তো বড়াগুলো হচ্ছে যাতারিতি ভেজে নিয়েছি এখন হচ্ছে একটা একটা করে মাছগুলোও দিয়ে দিলাম এখানে মোট হচ্ছে পাঁচ পিস মাছ আছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আর গতকালকে রান্না করা ভুড়িটাও আছে সে সেটা হচ্ছে পরবর্তীতে গরম করে নিয়ে নেব খাওয়ার সময় তো সব কিছু ভাজা হয়ে গেছে এখন তুলে রাখবো আর বর্তমান হচ্ছে ভয়েস অফার দেওয়ার সময় বাবু অনেক বেশি দুষ্টামি করে কারণ সে কিছুতেই চায় না হচ্ছে অন্য কারোর সাথে কথা বলা বা একার মতো একা কথা বলা যার জন্য একটু প্রবলেম হচ্ছে তো এই যে এখন হচ্ছে তরকারি রান্না করব। আর এর ফাঁকে হচ্ছে আমাদের বাড়িওয়ালা আনটির যে নাতিটা হয়েছে তার আকিকা করা হলো তার জন্য হচ্ছে খাসির মাংস দিয়ে গেছে ভাবি তো সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম তো মাংসটা এত বেশি পিওর তো দেখে মনে হচ্ছে এখনই রান্না করলে খুব টেস্ট হবে কিন্তু যেহেতু আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি রান্না সো এখন তো আর হবে না আর তাছাড়া গরুর ভুড়ি রয়েছে একসাথে এত অয়েলি খাবার খেতে চাচ্ছি না তো যাই হোক আমি হচ্ছে এই যে তেলে মশলা সব কিছু একটু দিয়ে কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি তো এরপর হচ্ছে ঝোলও দিয়ে দিয়েছিলাম এর ভিতরে হচ্ছে আমি একটু ব্রেক নিয়েছিলাম যেমন হচ্ছে পানি সেরেছিলো খাবার পানি তো সেটা হচ্ছে উঠাচ্ছিলাম তো আমার রান্নাটা হচ্ছে মশাল্লাহ হয়ে গেছে ভত্তাগুলো হচ্ছে করে নিলাম আলু ভত্তার পেঁপে ভত্তা তস্তিপত্তা বুকে হচ্ছে এখন খাবারটা খাইয়ে দিব ওকে হচ্ছে গোসলও করিয়ে দিয়েছি শুধু আমার গোসল করতে বাকি আছে এদিকে বিদ্যুতও চলে গেছে তো ওকে হচ্ছে বাইরে নিয়ে যেতে হবে আর এই যে গরুর ভুরিটা এটা হচ্ছে খাবার সময় গরম করে নিব তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই সাপোর্ট দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন ছোট্ট একটি চ্যানেল আশা করি পাশে থাকবেন তো এখন হচ্ছে ওকে নিয়ে বাহিরে যাব তো ও খুবই দুষ্টুমি করতেছে মানে ও ভীষণ খুশি নিজে হচ্ছে জুতা এনে দেয় আর এই যে মিষ্টি হাসি তো এই হাসির জন্য হচ্ছে অনেক অনেক বছর বেঁচে থাকতে ইচ্ছে করে এখন হচ্ছে আমাকে আদর করতে আমার কোলে চলে আসছে আমাকে হচ্ছে চুমা দিবে আর তারপর হচ্ছে ওকে নিয়ে যাচ্ছে এখন বাহিরে খাবার খাওয়াবো বাহিরে ও খুব তাড়াতাড়ি হচ্ছে খাবারটা খেয়ে নেয় আর ঘরে থাকলে যেটা একদমই করতে চায় না তো যেহেতু বিদ্যুৎ নাই তো ওকে নিয়ে বাইরে যাই খাবারটা খাওয়াই আর আপনারাও অবশ্যই আমার ভিডিওটির সাথেই থাকবেন তো সেই কামনা হচ্ছে সবাইকে jangan ay, Allah peace